মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজে অস্থায়ী কাজে স্বচ্ছভাবে নিয়োগ সহ চার দফা দাবিতে বিক্ষোভ পথসভা ও ডেপুটেশন বিজেপির পক্ষ থেকে। বুধবার বিকেলে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজে জিএম অফিসের সামনে প্রথমে বিক্ষোভ পথসভা করা হয়, তারপর বিজেপির তরফ থেকে ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ফরাক্কা ব্যারেজে অস্থায়ী কাজে স্বচ্ছভাবে নিয়োগ সহ চার দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ, ফরাক্কা মণ্ডল এক সভাপতি সেন্টু মণ্ডল, ফরাক্কা বিধানসভার কনভেনার সুজিত ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা। আজকে আমরা পাঁচ দফার দাবি নিয়ে ডেপুটেশন দিচ্ছি। প্রথমত হচ্ছে যে আমাদের যে এখানে যে লোক নিয়োগটা হচ্ছে আমাদের এক নম্বর, যে নিয়োগ স্বচ্ছভাবে করার কথা ছিল সেই নিয়োগের মধ্যে আজকে দুর্নীতি দেখছি, তার বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিচ্ছি। কেন্দ্রীয় সংস্থা হলেও আজকে আমাদের যে মোদিজি যে স্বপ্নের যে প্রকল্পগুলি বাস্তবিত করার জন্য যে তার সৈনিক দল যে লড়াই করছে, আমরা চাই যে মোদিজির স্বপ্নের যে প্রকল্পগুলিতে তাতে কালিমা লিপ্ত না লাগে।